আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, কিছুদিন আগে ভারতে ইয়ামা তাদের নতুন মাস্টারপিস R15 ভার্সন 4 এবং R15M লঞ্চ করে। এই প্রথম ইয়ামা তাদের আর সিরিজের কোনো বাইক সর্বপ্রথম ইন্ডিয়াতেই লঞ্চ করলো। ফলে R15 ভার্সন 4 এবং R15M দুটো বাইকই কিন্তু ইন্ডিয়ান ভার্সন ছাড়া অন্য কোনো ভার্সন এখনও বিশ্বের কোনো দেশেই নেই। ইয়ামাহা R15M ও R15 ভার্সন 4 ভারতের মতো বাংলাদেশেও কিন্তু একটা হাইপ ক্রিয়েট করেছে, কারণ তাদের R15 ভার্সন 4 এবং R15M দুটো বাইকেই যে অ্যাট্রাকটিভ লুক ও কিছু অ্যামেজিং ফিচার দিয়েছে সেটার কারণে সবারই বাইকগুলো ভালো লেগেছে, যার কারণে বাংলাদেশি বাইক প্রেমী সবারই প্রশ্ন যে বাইকগুলো বাংলাদেশে কবে আসবে। সো এই ভিডিওতে আপনাদের সঠিকভাবে বলবো যে বাংলাদেশি ইয়ামাহা R15 ভার্সন 4 এবং R15M কবে আসছে, আর শুধু আসলেই তো আর হবে না, দামটা কত সেটাও জানাতে হবে। সো দাম সম্পর্কেও বলবো। সো এই ভিডিওতে বাইক দুটোর বাংলাদেশে আসার ডেট ও বাংলাদেশে আসলে বাইকগুলোর প্রাইস কত হবে, এছাড়াও বাইকগুলো সম্পর্কে আপনাদের এমন কিছু তথ্য দিব যেগুলো আপনারা যদি R15M বা R15 ভার্সন 4 কিনতে ইচ্ছুক হন তাহলে আপনাদের ডেফিনেটলি জানা দরকার, মানে না জানলে আপনাদেরই লস। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, প্রথমে বাইকগুলো সম্পর্কে বলা যাক। ইয়ামাহা তাদের নতুন এই বাইক দুটো মানে R15 ভার্সন 4 এবং R15M যে অ্যাগ্রেসিভ লুক এবং কিছু ফিচার দিয়েছে যার কারণে ইন্ডিয়া সহ অন্যান্য দেশের 150cc সেগমেন্টের বাইকগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট বাইক বলা হচ্ছে। ইয়ামাহা তাদের এই 150cc সেগমেন্টের R15M এবং R15 ভার্সন 4 এ ডিজাইন, ইঞ্জিন, পারফরমেন্স এবং ফিচার সব দিক দিয়েই বেস্ট দেওয়ার চেষ্টা করেছে, এবং বলা যায় তারা এবার ভার্সন 4 এবং R15M এ ভালোই খাটনি করেছে, কারণ 150cc একটি বাইকে স্লিপার ক্লাচ, কুইক শিফটার এবং ট্র্যাকশন কন্ট্রোলের মতো হায়ার সিসি বাইকের ফিচারগুলো অ্যাড করা হয়েছে। যদিও 150cc বাইকে ট্র্যাকশন কন্ট্রোল অতটা দরকার হয় না, তবুও তারা ফিচার নিয়ে কোনো রকম কার্পণ্য করেনি। এছাড়াও তারা R15 ভার্সন 4 এবং R15M যে ডিজাইন করেছে সেটা অলমোস্ট R6 এর মতো, এবং R15M গ্রাফিক ডিজাইন ও কালার R1M এর মতো করা হয়েছে, এবং R1M ও R6 দুটো বাইকই ইয়ামার বেস্ট স্পোর্টস বাইক ইন দ্য ওয়ার্ল্ড। R1M ও R6 বাইক দুটোর মূল্য ইন্ডিয়াতে বর্তমানে 20 লাখ রুপি এবং R6 এর মূল্য 14 লাখ রুপি। অর্থাৎ R15M 150cc বাইক হওয়া সত্ত্বেও R1 প্লাস R6 এই দুটি বাইকের ডিজাইনের সমন্বয়ে একটি চমৎকার লুক আপনারা পাবেন, এবং R15M এর মূল্য ইন্ডিয়াতে মাত্র 1,77,000 রুপি। যদিও R1M ও R6 এর ইঞ্জিন R15M থেকে অনেক এগিয়ে, কিন্তু ডিজাইনে R15M কিন্তু দুটি বাইকের ডিজাইন আপনি এক বাইকে পাচ্ছেন R15M এর সাথে। যদিও R1M ও R6 এর কম্পেয়ার কোনো রকমই চলে না, জাস্ট ডিজাইনের কথা বললাম, মানে R15M ও R15 ভার্সন 4 R1M ও R6 থেকে ইন্সপাইরেশন নিয়ে বানানো হয়েছে। এছাড়াও R15 এর চাহিদা অন্যান্য বাইক থেকে ব্যাপক হওয়ায় ইয়ামাহা তাদের 150cc সেগমেন্টের বেস্ট বাইকটি একটি পারফেক্ট লুক ও পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে। এবার খুব সংক্ষেপে বলি বাইকে কি কি নতুন ফিচার থাকছে ও টপ স্পিড ও মাইলেজ সম্পর্কে। সো ইয়ামাহা R15 V3 তে যে সমস্যাটা ছিল যে ইন্ডিয়ান ভার্সনে ডুয়েল ABS ছিল কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন ছিল না, আবার ইন্দোনেশিয়ান ভার্সনে আপসাইড ডাউন সাসপেনশন থাকলেও ABS ছিল না। এটা নিয়ে অনেক বাইকারদেরই মনে একটা সংশয় ছিল যে তারা কোন ভার্সনটা কিনবে। সো R15 ভার্সন 4 ও R15M এই সমস্যাটা সমাধান করা হয়েছে। তারা ইন্ডিয়ান ভার্সনের R15 ভার্সন 4 ও R15 ভার্সন M ডুয়েল ABS ছাড়াও আপসাইড ডাউন সাসপেনশনও দিয়েছে। ইন্টারন্যাশনাল ভার্সনের কথা এখনো বলা যায় না, কারণ ইন্ডিয়ান ভার্সন ছাড়া V4 এবং R15M এর কোনো ভার্সনই এখনো বাজারে লঞ্চ করা হয়নি। এরপরে সামনের হেডলাইটে প্রজেকশন ল্যাম্পও ইউজ করা হয়েছে, এবং ইন্ডিয়াতে V4 ও R15M যারা কিনেছে সবারই মতে V3 থেকে V4 এর হেডলাইটের আলো বেশি। এছাড়াও চেঞ্জ এসেছে স্পিডোমিটারে, স্পিডোমিটারটির ডিজাইন R1M থেকে নেওয়া হয়েছে, এবং এবার স্পিডোমিটারে ব্লুটুথ কানেক্ট সহ অন্যান্য নতুন অনেক ফিচার থাকছে। এছাড়াও USB চার্জিং পোর্টও থাকছে। V4 এবং R15M সামনের চাকাতে মাডগার্ডেরও ডিজাইনের পরিবর্তন করা হয়েছে, যেটা আগের R15 V3 ইন্ডিয়ান ভার্সনে অনেক বাইকারদেরই পছন্দ হতো না, তবে ভার্সন 4 এ মাডগার্ডের ডিজাইন বেশ সুন্দর করা হয়েছে। এছাড়াও বাইকগুলোতে অ্যালুমিনিয়াম সুইং আর্ম ইউজ করা হয়েছে যাতে বাইকের বিল্ড কোয়ালিটি ভালো হয় এবং ওজনও কম হয়। এছাড়াও থাকছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ, যার ফলে সাইডের স্ট্যান্ড উঠালে ইঞ্জিন অটোমেটিক অফ হয়ে যাবে। এছাড়াও থাকছে স্লিপার ক্লাচ। স্লিপার ক্লাচের মূলত কাজ হচ্ছে আপনি ক্লাচ না ধরেও বাইকের গিয়ার শিফট করতে পারবেন, অর্থাৎ অন্যান্য 150cc বাইকে যেমন আমরা আগে ক্লাচ চেপে তারপর গিয়ার শিফট করতে হয়, R15 V4 এবং R15M আপনি ক্লাচ না চেপেও গিয়ার শিফট করতে পারবেন। এছাড়াও কুইক শিফটারও থাকছে। কুইক শিফটারের কাজ হলো আমরা যখন গিয়ার শিফট করি তখন বাইকের থ্রোটল বা অনেকে অ্যাক্সিলেটরও বলে থাকে ওটা ছেড়ে তারপর গিয়ার শিফট করতে হয়, না হলে বাইকটি লাফিয়ে ওঠে। কিন্তু R15M ও R15 ভার্সন 4 এ আপনি ফুল থ্রোটল দেওয়া অবস্থায় গিয়ার শিফট করতে পারবেন। যারা বাইকের টপ স্পিড উঠাতে বা ড্র্যাগ রেস দেয় তাদের জন্য
জন্য কুইক শিফটার অনেক কাজে আসবে। এছাড়াও বাইকগুলোতে দেওয়া হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল। মূলত এই ফিচারটা হাই এন্ড বাইকগুলো বা বেশি হর্স পাওয়ারের বাইকগুলোতে দেওয়া হয়ে থাকে। ট্র্যাকশন কন্ট্রোলের কাজটা মূলত কি, এটা আসলে অনেক বড় একটা টপিক, তবু একদম সংক্ষেপে আমি বলে দিচ্ছি। বড় বড় সিসির বাইকগুলোতে হর্স পাওয়ার বেশি হওয়ার কারণে হালকা থ্রোটল দিলেও আপনার বাইকের অনেক পাওয়ার ডেলিভারি হয়, এবং যেহেতু ইঞ্জিনের পাওয়ার পিছনের চাকায় কাজ করে, ফলে পিছনের চাকার স্পিড সামনের চাকা থেকে বেশি হয়ে যেতে পারে। ফলে যখন বাইকগুলো নিয়ে হার্ড কর্নারিং করা হয়, তখন যদি থ্রোটল দেওয়া হয় তবে পিছনের চাকার স্পিড বেশি হয়ে যাবে এবং তা সামনের চাকার থেকে বেশি ঘুরবে, ফলে রাইডার বাইক নিয়ে পড়ে যাবে। ট্র্যাকশন কন্ট্রোল মূলত বাইকের কর্নারিং এর সময় চাকার স্পিডের সামঞ্জস্যতা রাখে, ফলে সেফটি কর্নারিং করা যায়। যদিও এটা লাওয়ার সিসি বাইকে অত দরকার হয় না, তবে হায়ার সিসি বাইকগুলোতে ট্র্যাকশন কন্ট্রোল অবশ্যই থাকে। তবে ট্র্যাকশন কন্ট্রোল আর অনেকভাবে গতি নিয়ন্ত্রণ করে, যা নিয়ে বলতে গেলে একটি পুরো ভিডিও বানানো লাগবে। যাই হোক, এবার আসি ইঞ্জিনের কথা। ইঞ্জিন মূলত BS6 করা হয়েছে এবং 150cc VBA টেকনোলজি সম্পন্ন FI ইঞ্জিন থাকছে, এবং হর্স পাওয়ার থাকছে 18.4 PS, যেটা V3 থেকে 0.25 PS কম, এবং ইঞ্জিনের টর্ক হচ্ছে 14.2 নিউটন মিটার, যেটা V3 থেকে বেশি। মানে ইন্ডিয়ান R15 ভার্সন 3-তে ইঞ্জিনের টর্ক ছিল 14.1 নিউটন মিটার। তবে খুশির কথা হচ্ছে, ইঞ্জিন পাওয়ার V3 থেকে কম হলেও V4 এবং R15 এ অ্যারোডাইনামিক ডিজাইন এবং ওয়েটের কারণে V3 থেকে বেশি টপ স্পিড পাওয়া যাবে, যেটা মূলত ইন্ডিয়ার অনেক ইউটিউবারই টপ স্পিড টেস্ট করে দেখিয়েছে। এখন পর্যন্ত R15 এর টপ স্পিড 153 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত পাওয়া গেছে। যদিও বাইকগুলো নতুনই বাজারে এসেছে, মানে বোঝা যাচ্ছে বাইকগুলোর ইঞ্জিন আরো খুললে, মানে বাইকগুলো আরো কিছুদিন চালানো হলে টপ স্পিড আরো বেশি পাওয়া যাবে। অনেকেরই ধারণা টপ স্পিড 155 থেকে 160 পর্যন্ত R15 ভার্সন 4 বা R15 এ পাওয়া যাবে, এবং মাইলেজের কথা বললে অনেক ইউটিউবারই মাইলেজ টেস্ট করেছে। টেস্ট অনুযায়ী এভারেজ 35-40 কিলোমিটার পার লিটার পাওয়া যাবে, যেটা স্পোর্টস বাইক হিসেবে ডিসেন্ট একটা মাইলেজ। ইয়ামাহা তাদের R15 ভার্সন 4 এর 3টি ভেরিয়েন্ট বের করেছে, যার মধ্যে রয়েছে R15 M, R15 V4 মনস্টার এডিশন, যেটা লিমিটেড এডিশনের একটি বাইক, এবং R15 V4। R15 V4 এর 3টি কালার থাকছে, রেসিং ব্লু, মেটালিক রেড এবং ডার্ক নাইট। তবে কুইক শিফটার শুধু R15 M, R15 V4 মনস্টার এডিশন এবং R15 V4 রেসিং ব্লুতে পাওয়া যাবে। মেটালিক রেড এবং ডার্ক নাইটে কুইক শিফটার থাকছে না, যার কারণে R15 ভার্সন 4 মেটালিক রেড এবং ডার্ক নাইটের প্রাইস অন্যান্য ভেরিয়েন্ট ও কালার থেকে কম। তবে মেটালিক রেড এবং ডার্ক নাইটে কুইক শিফটার লাগানোর অপশন রাখা হয়েছে, এবং ইয়ামাহা এই আফটার মার্কেট কুইক শিফটার সেল করবে। মানে মেটালিক রেড ও ডার্ক নাইটে আপনি ইয়ামাহার অফিসিয়াল শোরুম থেকেই কুইক শিফটার কিনে লাগাতে পারবেন। ইন্ডিয়াতে R15 V4 মেটালিক রেড এবং ডার্ক নাইটের প্রাইস 1,67,800 রুপি, এবং R15 V4 রেসিং ব্লু এর ইন্ডিয়াতে শোরুম প্রাইস 1,72,000 রুপি। এরপরে আসে R15 M, যেটার মূল্য ইন্ডিয়াতে 1,77,800 রুপি, এবং তারপরে আসে R15 V4 মনস্টার এডিশন 1,80,000 রুপি। এখন মনস্টার এডিশনের প্রাইস সবচেয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে, ইয়ামাহা থেকে বলা হয়েছে মনস্টার এডিশনের এই বাইকটি খুবই অল্প পরিমাণে লিমিটেড স্টকে বানানো হয়েছে, এবং স্টক শেষ হয়ে গেলে এই বাইক আর বাজারে আনা হবে না। যদিও পরবর্তীতে অন্য কালার আনতে পারে, তবে এবার যে কালারে মনস্টার এডিশন বাইকটি বাজারে আনা হয়েছে, এই কালারের বাইকটি আর আনা হবে না। যাই হোক, এবার আসি মূল কথায়, বাংলাদেশে বাইকগুলো কবে আসছে এবং আসলে দাম কত হবে। তো বাংলাদেশের বাইকগুলো আসছে নভেম্বর মাসের 10-15 তারিখের মধ্যে, যেটা আনঅফিসিয়ালি ভাবে বাংলাদেশে আসবে, অর্থাৎ বাংলাদেশের ইয়ামাহার অথরাইজড ডিলার ACI মোটরস এটা এখন আনছে না। বাইকগুলো বাইক ইম্পোর্টারদের মাধ্যমে বাংলাদেশে এনে কিছু শোরুমে সেল করা হবে, যেটা আপনারা নভেম্বর মাসের 10-15 তারিখের মধ্যে পাবেন, এবং অলরেডি অনেক শোরুমে বাইকগুলোর জন্য প্রি বুকিংও নেওয়া হচ্ছে। বিভিন্ন প্রি বুকিং নেওয়া শোরুমের সাথে কথা বলে আমরা R15 M সহ R15 V4 এর সকল ভেরিয়েন্টের বাংলাদেশে আসলে দাম কত হবে তা জানতে পেরেছি। তো সেগুলো আপনাদেরও বলা যাক। R15 V4 মনস্টার এডিশনের দাম বাংলাদেশে 5,30,000 টাকা, এবং R15 M এর দাম 5,15,000 বা তার কিছু কম বেশি হতে পারে, এবং R15 V4 এর দাম 5,05,000 টাকা দিয়ে বাংলাদেশে নভেম্বর মাসের 10-15 তারিখের পরে আপনারা কিনতে পারবেন। ইতিমধ্যে আপনারা অনেক ইউটিউবারের কাছ থেকে হয়তো শুনেছেন যে R15 ভার্সন 4 বা R15 M এর দাম বাংলাদেশে 7,00,000 টাকা হবে। আসলে ওইসব ইউটিউবাররা কোনো ট্রাস্টেবল জায়গা থেকে তথ্য সংগ্রহ না করেই মানুষের বলা কথা নিয়ে ভিডিও বানায় নিজেদের স্বার্থের জন্য। আমাদের এই চ্যানেলে আমরা প্রথম থেকেই বাইক নিয়ে কাজ করছি, এবং সকল তথ্যই আমরা সত্যতা যাচাই করে তারপর ভিডিওতে বলি, যেন আমার মতো বাইক প্রেমীরা ভিডিও দেখে বিভ্রান্তিতে না পড়ে। যাই হোক, যেহেতু বাইকগুলো বাংলাদেশে নতুন আসছে, যার কারণে বাইকগুলোর প্রাইস ইন্ডিয়ান ভার্সন হওয়া সত্ত্বেও এত বেশি। যেহেতু বাংলাদেশে অ্যাগ্রেসিভ লুকিং, কোনো বাইক নতুন আসলেই মানুষ তার উপর হুমড়ি খেয়ে পড়ে, ফলে বাইক ব্যবসায়ীরাও এই সময় সুযোগ পেয়ে নিজেদের স্বার্থ গুছিয়ে নেয় এবং চড়া দামে বাইক সেল করে। তবে আপনারা যদি ধৈর্য ধারণ করেন, তাহলে অবশ্যই এই বাইকগুলো কিছুদিন পরেই 4,50,000-70,000 মধ্যে কিনতে পারবেন। আপনাদের হয়তো মনে আছে, ইয়ামাহা FZ V3 যখন বাংলাদেশে প্রথম এসেছিল তখন তা 2,95,000 বিক্রি হতো, কিন্তু
কিছুদিন পরে ইয়ামাহার অফিশিয়াল শোরুমেই কিন্তু এফজেড বি3 235,000 টাকায় বিক্রি করা হয়েছিল। আর কিছুদিন পরে আপনারা অফিশিয়ালি বাইকগুলো বাংলাদেশে পাবেন। আর অনেকেই অফিশিয়াল দোকান আর আনঅফিশিয়াল দোকান কোনগুলো তা বুঝেন না, এবং আমার প্রিভিয়াস যে KTM এর ভিডিওটা ছিল ওটাতে অনেকেই অফিশিয়াল আনঅফিশিয়াল সম্পর্কে জানতে চেয়েছেন। আসলে ইয়ামাহার বাইকগুলো বাংলাদেশে অফিশিয়াল আনে SCI মোটর, আর SCI মোটরস বাদে অন্যান্য যেই শোরুমে বাইকগুলো পাওয়া যাবে তা সবই আনঅফিশিয়াল। যাই হোক, 2022 এর প্রথম দিকেই হয়তো R15 ভার্সন 4 এবং R15 M বাংলাদেশে অফিশিয়াল এসে পড়বে, তখন আনঅফিশিয়াল বাইকগুলোর দাম অনেক কমে যাবে। সো যারা টাকা সেভ করতে চান তাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। সো গাইস, আশা করি বাইক সম্পর্কিত যে তথ্যগুলো আপনাদের জানালাম তা আপনাদের ভালো লেগেছে। আসলে সংক্ষিপ্তভাবে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি, আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি অফিশিয়াল আনঅফিশিয়ালের লাভ ক্ষতি এবং প্রাইসিং নিয়ে আরও বিস্তারিত একটি ভিডিও বানাবো। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চাইলে শেয়ার করতে পারেন, এবং আমাদের সাপোর্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত জানাচ্ছি, আল্লাহ হাফেজ।